গতকালের পর আজও লালবাজার থেকে তলব করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টকে। তিনি লালবাজার গিয়েছিলেন, তবে তাকে বেশ কিছু ঘন্টা ঘেরাও করে রাখে পড়ুয়ারা এবং অবশেষে তিনি লালবাজারে হাজিরা দেন। কথা বলবো টেলিফোনে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ডিন অফ স্টুডেন্টস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি লালবাজারে হাজিরা দিয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের ঘেরাও মুক্ত হয়ে লালবাজারে গিয়েছেন ডিন অফ স্টুডেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তাকে তিনটের সময় হাজিরা দিতে বলা হয়েছিল। কলকাতা পুলিশে জয়েন্ট সিটি ক্রাইম তাকে হাজিরা দিতে বলেছিলেন, কিন্তু দেখা গেল তিনটের কিছু সময় পর তিনি লালবাজারে হাজিরা হন। যেটা আমরা জানতে পাচ্ছি, ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করবেন লালবাজারের কলকাতা পুলিশের জয়েন্ট সিটি ক্রাইম, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন, সঙ্গে অ্যান্টি রাউডি সেকশন থাকবেন, ডিডি ডিপার্টমেন্টেরও একজন আধিকারিক থাকবেন, হোমিসাইড শাখারও অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ একজন থাকবেন। এর পাশাপাশি তাকে কিন্তু আজকে বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে পুলিশের হাতে ইতিমধ্যেই যে তথ্য এসেছে তাতে ঘটনার দিন ডিন অফ স্টুডেন্টসের কাছে একটি ফোন গিয়েছিল, ট্রু কলারে সেই ফোনের নাম, সেই নাম্বারের নাম কার উঠেছিল, তখন তিনি কি স্টেপ কিছু নিয়েছিলেন বা সুপারকে যদি তিনি জানিয়ে থাকেন তাহলে সেই স্টুডেন্টসের নাম কি, এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সবটা মিলিয়ে লালবাজারে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সুকৃতি। কথা বলছিলাম প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে।